সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আজকে কিন্তু আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি হাট এসেছি, একেবারে বর্ডার সংলগ্ন হাট। এটির নাম হচ্ছে কালিয়াগঞ্জ হাট। উপজেলা বিরল এবং জেলা হচ্ছে দিনাজপুর। সপ্তাহে একদিন শুধু মঙ্গলবার বসে, তবে হাটের পরিধি কিন্তু ছোট, একেবারে ছোট। দেখছেন এই যে এতটুকুই কিন্তু হাটের পরিধি। এখান থেকে আমরা কিছু সারগুলো তথ্য দিতে চাই। ভাই, এই যে ছোট হাট, এখানে আপনারা কিনেন বেশি না বিক্রি করেন বেশি? বিক্রি করি। বিক্রি করেন, কিনেন? আজকে হয়েছে কেনা বেচা? হ্যাঁ, তিনটা বেচছি, দুইটা ঘুরি যাচ্ছে। তিনটা বেচছেন, দুইটা ঘুরি যাচ্ছে? দুইটা আছে, মানে হাট তো শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে, সকাল থেকে হাট লাগছে। সকাল থেকে সাতটার সময় হাট লাগছে, তাই নাকি? এটা কত দাম উঠছে বলেন তো? ক্রসটা সত্তর, কত দাম চেয়েছেন লাস্ট? তিয়াত্তর, সত্তর বলছে, সর্বশেষ চাইছেন তিয়াত্তর। এটা কি দাঁতে আসছে ভাই? আগর ডিজাইন ক্রস, সত্তর বলছে, দেন নাই, সর্বশেষ তিয়াত্তর হাজার চাইছেন। তাহলে এটা সর্বশেষ কত ওই তিয়াত্তরেই? কত আসবে? বাহাত্তর, এটা সর্বশেষ বাহাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই। তারপর একটু দেখি এই পাশে। ভাই, এটা কি অবস্থা বলেন তো, কত দাম বলছে? বাহান্ন। কত চেয়েছেন লাস্ট? বাষট্টি। বিক্রি দাম কত ভাই? পঞ্চান্ন। এর নিচে আসবে না? পঞ্চান্ন, সর্বশেষ পঞ্চান্ন। এখানে একটা দেখছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এটা তো ছোট হাট, এখানে দামটা কেমন যায় বলেন তো? দাম তো বেচা কিনা ভালো হয়, ছোট হিসেবে বেচা কিনা ভালো হয়। কয়টা বিক্রি করছেন? তিনটা হয়ে গেছে অলরেডি, দাম তো ভালোই বেচা কিনা হয়েছে। আর এটা কত চেয়েছেন? এটা এটা পঁয়ষট্টি। সার বা চাই এগুলো কিন্তু দাঁতের হয় নাই, বা দাঁত আর বড় সাইজের সার কিন্তু এখানে উঠে না। কত বলছে, কত বলছে, কত বলছে? ছাপ্পান্ন। ছাপ্পান্ন দেবেন না? কত? সাইড ভাঙাবো না, সাইড ভাঙাবেন না, ষাট হাজার ভাঙানো যাবে না, মানে ষাট হাজার হলে হবে? ষাট হলে এটা বিক্রি হবে। এইখানে একটা দেখছি সার, এটা কত দাম ভাই? ছেচল্লিশ বলছে, কত বলছে দাম? চল্লিশ। বিক্রির দাম কত বলেন তো? কত হলে বিক্রি করবেন? চুয়াল্লিশ হলে এটা বিক্রি হবে। দেশি দেশি, সর্বশেষ চুয়াল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। এই যে এইটা দেখছি, এখানে এটা কি অবস্থা বলেন তো? কোন ভাই, কোন ছোট হাট আপনারা কিনেন বেশি না বিক্রি করেন বেশি? না, আমরা কিনা কিনি করি, বেচাবেচি করি, কেনা বেচা দুইটাই। হ্যাঁ, এটা কি দাম বলছে? দাম বলছেন চাচা? কত কইছেন? চল্লিশ হবে না ভাই? না না, হবে না। কত হবে? কত কত কইছেন? পঞ্চাশ ভাঙ্গিয়া। কত ভাই ফিনিশিং? কত? বাহান্ন হাজার। এটাই লাস্ট? এটাই লাস্ট, সর্বশেষ। তাহলে বাউন্ন হাজার হলে এটা বিক্রি হবে। দেখছেন এটা কিন্তু লাস্ট, বাউন্ন হাজার হলে বিক্রি করতে হচ্ছে।
এগুলাকে বিক্রি হয়ে গেছে ভাই? বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই? দেখে দেখে এটা এটা এটাও হয় নাই আপনারই? কত দাম চেয়েছিলেন এটা? কত বলছে কাস্টমারে? ৪২। বিক্রির দাম কত বলেন? ৪৪। এর নিচে হবে না? তাহলে এটা সর্বশেষ ৪৪। এটা ৪৪ হলে বিক্রি হবে। আর ওটা ওটা ৪০ বলছে? এটা ৪২ হলে বিক্রি হবে। ৪০ বলছে, ৪২ হলে বিক্রি হবে। এটা এটাই কি লাস্ট? ৪২। সাইজ গুলো কিন্তু ছোট ছোট, ভাই ৪৪২০০ কেনা? ৩১ এই জন্য কি মন খারাপ? হ্যাঁ, ওই জন্য একটু মন খারাপ। না কোথায় কিনছেন? গ্রামে? হ্যাঁ, গ্রামে। গ্রামে কিনছেন? এইটা এইটা এটা কত হলে বিক্রি করবেন এখন? কত হলে দিবেন? ৩৩ চাইছেন? তামান ভাত ৩৫,০০০ টাকা দাম বলছে। আর ৩৩,০০০ টাকা দাম চাচ্ছে এইটা। কেমন দাম পড়ছে? আর এটা ৩১,৫০০ বলছে। ভাই, এটা কি এটা কি মাংসের জন্য? না, কত কি দাম চাচ্ছেন? ৭৫। এটা কিন্তু বক না গরু আর কি। ৭৫ দাম চাওয়া হচ্ছে। কত বলছে ভাই? ৬০-৬২। আর বিক্রির দাম ভাই? ৭০ হলে এটা বিক্রি করবেন। কতটুকু হবে গোস্ত? কত? ১০০ কেজি পার হবে? তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। হাটের পরিধি ছোট, অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু কেনাবেচা হয়। আর খুব সকাল সকালে কিন্তু হাট লাগে এখানে, একেবারে সকাল ৮টায় শুরু হয়। আমরা কিন্তু যে সময় এসেছি দেখছেন, যে সময় কিন্তু হাট প্রায় ভেঙে যাওয়ার মধ্যে।